علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان. السلام عليكم ورحمه الله وبركاته. আলহামদুলিল্লাহ ওয়াহাদামা প্রশংসা আল্লাহর জন্য দুরুদ্দাস্লিম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ উপর আজকের বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর দিকে মানব জাতিকে আহ্বান করা ইলাহা ইহ এর দিকে মানব জাতিকে আহ্বান করা মোহনাল্লা সুবহানা বলেন উল্লি আলাহ হেন আপনি বলে দিন এটি আমার পথ আমি জেনে বুঝে আল্লাহর দিকে আহ্বান করি সুরা ইউনুস একশত আট নম্বর আয়াত এখানে ওলামা সন্না ব্যাখ্যা করেছেন যে তোমরা যখন কোনো বিষয় দাওয়াত দিবে আল্লাহর পথে কাউকে যখন ডাকবে ওই সময়তে দলিল ও জ্ঞান সহকারে আলা বাসিরা। বাসিরা বলতে ওলামা সুন্না দুইটি ব্যাখ্যা করেছেন এক নাম্বার ব্যাখ্যা দলিল সহকারে দলিল সহকারে আর একটা ব্যাখ্যা জাগ্রত জ্ঞান সহকারে তাহলে আপনি আমি যখন দিনের কথা বলবো আপনার দিনের কথাতে অবশ্যই কোরআন এবং সহি থেকে দলিল থাকা লাগবে সালাফুসল হেগন কি করেছেন সেটাও আপনাকে বলা লাগবে যদি এর থেকে কি থাকে এরপরে আপনাকে জাগ্রত জ্ঞান সহকারে ডাকতে হবে আপনার যাতে জ্ঞান থাকে যে পথে ডাকছেন সে পথে ডাকছেন আপনার যাতে সে পথে আপনার জ্ঞান থাকে বিষয়টি সম্পর্কে জ্ঞান থাকে জি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হল যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই লা মাহবুদা বি হাক আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই জি এটাই তাহতা হিদের কালিমা এ মর্মে ইবনে আব্বাস রদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল ভালাই সাল্লাম মাজ ইবনে জাবালকে ইয়ামানে তিনি যখন প্রেরণ করেছিলেন ওই সময়তে আল্লাহ রসুলসাল্লাহ ভালাই সাল্লাম বলেছিলেন ইন্নাকাতি কৌমামিন আহলিল কিতাব ফালিয়া কুন আউয়ালা ما تدعوهم اليه شهاده ان لا اله الا الله وفي روايه الى ان يوحدوا الله فانهم اطاعوا لذلك فعل لم فعلمهم ان الله افترض عليهم خمس صلوات في كل يوم وليله فانهم اطاعوا لذلك فعلمهم ان الله افترض ان الله افترض صدقه ان الله

মুসলিম রহমাল হাদিস নিয়ে এসছেন উনিশ নম্বর হাদিস জি আল্লাহ রসুল সাল্লাম বললেন হে মাদ তুমি যখন কোন সম্প্রদায়কে আহালি কিতাবকে দাওয়াত দিবে আহালি কিতাবকে দাওয়াত দিবে তখন প্রথমে তাদের দাওয়াত দিবে শাহাদ আল্লাহ ইহ যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এ মর্মে তাদেরকে সাক্ষী দেওয়ার জন্য দাওয়াত দিবে যে লা ইল্লাল্লাহ এর দিকে দাওয়াত দিবে জাল্লা ছাড়া কোন সত্য মাবুদ নেই অন্য রেওয়ায়তে রয়েছে ইলা যে শুধুমাত্র আল্লাহরই ইবাদতের জন্য তাদেরকে ডাক দিবে যে তাও ডাক দিবে সেরে বিদাতি কাজগুলা পরিহার করতে বলবে যত প্রকার এ বাদত বন্দিকে রয়েছে সব এবাদত বন্দিকে শুধুমাত্র আল্লাহর জন্য হাত হবে এদিকে তাদেরকে ডাক দিবে ফাইন হুমিকা ফলি হুম যদি তারা এই বিষয়ে আনুগত্য করে তাহলে তাদেরকে জান দাও জানায় দিবে যে আল্লাহ তালা তাদের ওপর দিন এবং রাত্রে পাঁচ ওয়াক্ত সালাদ ফরজ করেছেন পাঁচ অক্ত সালাদ ফরজ করেছেন সেটাও যদি তারা মেনে নেয় তাহলে তাদের দাওয়াত দিবে জানায় দিবে তাদের উপর জাকাত ফরজ করা হয়েছে ধনীদের থেকে জাকাত নেবে আর গরিবদের কাছে সেটা পৌঁছে দিবে ধনীদের থেকে যা জাকাত ফরজ হয়েছে যার উপর তার কাছ থেকে জাকাত নেবে গরিবদের কাছে সেটা পৌঁছা দিবে সেটাও যদি সে মেনে নেয় যদি এ বিষয়ে ধনী গরিবের মাঝে বন্টন বিষয়টা যদি তারা জাকাতের ক্ষেত্রে বিষয়টা নাই তাহলে এটা যদি মেনে নেয় তাহলে তাদেরকে বলে দিবে তারা যদি তোমার কথা মানে তাহলে তাদের দামি সম্পদগুলো জোরপূর্বক গ্রহণ করা থেকে সতর্ক থাকুক জি যদি এগুলা মেনে নেয় তাহলে আপনি ওদের কাছ থেকে যেগুলা ভালো সম্পদ শুধু আপনি নিয়ে নেবেন না জাকাত নিবেন জাকাতেরও ভালো মন্দ আছে শুধু ভালোগুলো নিবেন আর আর তার ভিতরে মধ্যম বা যেগুলো হয়তো খারাপ কিছু হয় সেগুলো নিবেন না এটা নয় বরং সব মিলে যেটা মধ্যম পন্থা হবে সেটা আপনি করবেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন অত্যাকেই দাওয়াতাল মাজলুম তোমরা অত্যাচারী ব্যক্তিদের বদুয়া থেকে বেঁচে থাকো কারণ সেটি মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নেই তার মানে তিনি বললেন যে যখন জাকাত নিবে তখন শুধু ভালো ফসলগুলা ভালো যেগুলা সেই সেই বিষয়গুলো নিয়ে নিবে না সেই জিনিসগুলো নিয়ে নিবে না এবং বরং মিলেমিশে যেটা কল্যাণ উভয়ের হবে সেটা তুমি নেবে এরপরে বললেন যে কারোর উপর জুলুম করবে না জুলুম করবে না মাজুলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন মাজুলুম ব্যক্তির এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না ব্যক্তি যা আল্লাহকে বলে আল্লাহ তা সে বিষয়গুলা শুনে নেই সময় তো ভাই বোনের আমরা যেখান থেকে শুনছি যে হাদিসটি স্পষ্ট যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দাওয়াতি কাজে খাস করে যারা আমরা দায়ী যারা আল্লাহর পথে ডাকি তাদেরকে গুণটা থাকা আবশ্যকীয় যে আপনি প্রথমে তাওহিদের দাওয়াত দিবেন প্রথমে তাওহিদে দাওয়াত দিবেন কারণ আল্লাহ রসুল এর আদর্শই আপনি আমি যদি বাস্তবায়ন করি আপনারা আমার জীবনে এহকাল পরকাল কল্যাণ হবে তাই তিনি শাহাদা কালিমা শাহাদা এর দিকে ডাক দি দিতে বলেছেন মানব জাতিকে এবং তার অন্য রেয়াতে বলছেন যে তাও হেদের দিকে ডাক দিবে তাও হেদের দিকে ডাকবে সেরিকি করোনা বিদাতি করোনা অন্য উপকর্ম থেকে নিজেকে রক্ষা করবে এরপরে যখন তারা সেগুলা তাও হেদের ডাকে সাড়া দিবে সালাতের কথা বলবে জাকাতের কথা বলবে এরপরে হজ সিএম এগুলা যেগুলা আছে আরও যেগুলা ইসলাম শরীয়ত পরিপূর্ণ বিষয়গুলার প্রতি সব তারা নজর রাখবে জি এ মর্মে অন্য হাদিসে রয়েছে ইমাম বুখারী মুসলিম ওয়েগুরন্ত হাদিস সাহাল বিন সাহাদ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম খাইবারের দিন বললেন লাউতিয়ান্না রয়া গাদান রজুলান ইউ হেব্বুল্লাহ অরসুহেবুল্লাহু তিনি এখানে বলতে চাইলেন যে আমি অবশ্যই আগামীকাল পতাকাটি এমন এক ব্যক্তির দিব যে আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসেন আল্লাহ তা আল্লাহ তার হাতে বিজয় দান করবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে এই পতাকাটি আমি এমন ব্যক্তিকে দিব যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসেন আর তার হাতে আল্লাহ তাআলা বিজয় দান করবেন লোকেরা রাত ভর কল্পনা জল্পনা করতে লাগলো এটি কাকে দেওয়া হবে আর লোকেরা কথাটা শুনে সবাই পরিকল্পনা করল যে কাকে দিবে মনে হয় আমি সেটা পেয়ে যাব সবাই এটা কল্পনা জল্পনা করল সকলেই সবাই আল্লাহ রসুলসল্লাহ সাল্লামের নিকট গেল সকালে সবাই আল্লাহ রসুলসল্লাহ সাল্লামের নিকটে গেল প্রত্যেকের ওই আশা এটি তাকে দেওয়া হবে তিনি বললেন আলী বিন আবু তালিব কোথায় বলা হলো তিনি তার চোখে সমস্যায় ভুগছেন তাকে লোকেরা গিয়ে নিয়ে এলো তিনি তার দুই চোখ থুতু দিলেন দুই চোখে থুতু দিলেন যখন আলী রাত তা আনহার আনহর কথা জিজ্ঞেস করেন আল্লাহ সাল্লাম তিনি কোথায় তখন তারা বলল যে তিনি তার চোখের সমস্যায় ভুগছেন তাকে নিয়ে আসা হলে তার দুই চোখে আল্লাহ রসুল সাল্লাম থুথু দিলেন তার জন্য দোয়া করলেন তিনি এমন আরোগ্য লাভ করলেন যে তার যেন কোনো ব্যথাই ছিল না তিনি তাকে পতাকা দিলেন এবং বললেন তুমি দৃঢ় তার সাথে চলো তাদের জনপদের উপনীত হলে তাদের জনপদে উপনীত হয়ে তাদের ইসলামের দাওয়াত দাও জানিয়ে দাও তাদের উপর আল্লাহর আল্লাহর কি কি ওয়াজিব হক রয়েছে তাদেরকে জানিয়ে দাও তাদেরকে জনপদবাসীকে দাওয়াত দাও তাদেরকে জানিয়ে দাও আল্লাহর অজিব এবং হক কি কি বিষয়কলে জানিয়ে দাও আল্লাহর শপথ এরপরে তিনি আল্লাহ রসুল মিন সাল্লাম বলছেন আম এখানে বলছেন আল্লাহর কসম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহর শপথ তোমাদের মাধ্যমে আল্লাহ কর্তৃক এক ব্যক্তির হেদায়ত হেদায়ত তোমাদের জন্য লাল উঁটের চেয়েও বেশি উত্তম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ কসম তোমাদের মাধ্যমে আল্লাহ কর্তৃক এক ব্যক্তির হেদায়ত এক ব্যক্তির হেদায়ত তোমাদের জন্য লাল উঁটের চেয়েও বেশি উত্তম এখান থেকে বোঝা যায় যে সে সময় আরববাসীদের কাছে সব যে মূল্যবান বিষয় ছিল সেটা লাল উঁট লাল উঁট তাই আল্লাহ রসুল সাল্লাম বলতে চাইলেন তোমাদের মাধ্যমে কোনো একজন ব্যক্তি যদি ইসলামের পথে আসে ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে আরব জাতির কাছে লাল ওটের যেমন মূল্য তার থেকেও তোমাদের আল্লাহর কাছে তোমাদের মূল্য বেশি এবং এর নেকি অনেক অনেক বেশি তাই আমরা এখান থেকে ওলা আসল্লাহ বলছেন যে প্রথমে মানুষকে দাওয়াত দিবে কালেমা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাহ প্রথমে কারণ যখন অমুসলিমেরা ইসলাম ধর্ম গ্রহণ করে তখন প্রথমে তাকে এই কালিমা পড়াইতে হয় আসাদু আল্লাহ ইলাহিলাল্লাহ ও আশাদু আন্না মোহাম্মাদান আব্দুহ রসুলহু এর মাধ্যমেই কারণ শাহাদা প্রথম শাহাদা হচ্ছে আল্লাহর জন্য এখলাস দ্বিতীয়টা হচ্ছে মোহাম্মদ সাল্লামের অনুসরণ তাই যখন সে জানবে সকল মত আল্লাহর জন্য তার মানে এই মর্মে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মবুদ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা রাসুল জি তাই আমরা মানুষকে যখন ডাকবো প্রথমে তাওহেদের দিকে ডাকবো তারপর তার ইসলামের কি ওয়াজিব রয়েছে হুকুম হাকাম কি রয়েছে তাওহিদের পরে তাদেরকে সালাতের দিকে ডাকবো জাকাতে যার ফরজ হয়েছে সে জাকাত দিবে যার উপর হজ ফরজ হয়েছে হজ করবে যার উপর সিয়াম ফরজ হয়েছে সিয়াম করবে এবং আমানতের খেয়ানত করবে না আদা ভঙ্গ করবে না মানুষের সাথে ভালো ব্যবহার করবে স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে সৎ কাজ আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে পিতা পিতামাতার খেদমত করবে নিজেকে অন্যায় অপকর্ম থেকে রক্ষা করবে যত প্রকার অন্যায় অন্য অন্যায় অপকর্ম রয়েছে সবগুলো থেকে নিজেকে রক্ষা করবে যে হাদিসটা পড়লাম এর আগে যে আল্লাহ সাল্লাম যে হাদিসটা বর্ণনা করলেন বোখারি মুসলিম থেকে হাদিসটা ইমাম বোখারি রহমল্লাহ নিয়ে এসছেন তিন হাজার সাতশত এক নম্বর হাদিস ইমাম মুসলিম রহেমল্লাহ নিয়েছেন দুই হাজার চারশত ছয় নম্বর হাদিস তাই আমাদের দাওয়াতি কাজগুলা যাতে হয় কালিম আল্লাহ ইলাহিল প্রথমে আল্লাহ ছাড়া কোনো সত্য মহাবোধ নেই সত্য মহাবদের জন্যই সকল ইবাদত বাদতবন্দি করা আমরা দেখা যাই মানুষে কবর পূজা করে কেউ মানুষের মানুষে পূজা করছে এ নিরাপত্তা পালন করছে এসব বিষয় থেকে নিজেকে রক্ষা করবে সেরে কি কাজগুলা থেকে নিজেকে রক্ষা করবে তাহলে তার ইহকাল পরকাল কল্যাণ হবে আল্লাহ সব তারা যেন আমাদের কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন অল্লাহ আলাম